আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? বাংলাদেশ একটা দুর্যোগময় মুহূর্ত পালন করছে, তাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় করছি। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন আছেন, আপনাদের এলাকার পরিস্থিতি কি। তো যাই হোক, অলরেডি বাংলাদেশের 8টি জেলা প্লাবিত হয়ে গেছে পানি দ্বারা। সেখানকার মানুষ, ঘর বাড়ি সব কিছুই বিলীন হয়ে গেছে, ভেসে গেছে বন্যার পানিতে। বিশেষ করে যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন, তারা কিন্তু তাদের শখের কিংবা জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম হাঁস খামারটিও হারিয়ে ফেলেছেন। যে 8টি জেলা অলরেডি বন্যাতে প্লাবিত হয়ে গেছে, সেই 8টি জেলায় অনেক হাঁস খামারি ভাই বোনেরা ছিলেন। তাদের হাঁস খামারটা ভালো নেই কিংবা হাঁসগুলো তাদের মাঝে নেই, এটা আমরা বুঝতেই পারছি। তারা যেন সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে এই কামনাই করছি। আমরা যারা নিরাপদ এলাকায় বসবাস করছি, আমরা যারা সুস্থ আছি, আমাদের খামারগুলো যাদের সুস্থ আছে, ভালো আছে, আমরা এখন চেষ্টা করব সেই খামারের হাঁসগুলোকে সুস্থ এবং নিরাপদে রাখতে। কারণ অলরেডি অনেক হাঁস খামার নষ্ট হয়ে গেছে, অলরেডি অনেক হাঁস খামারের হাঁস নষ্ট হয়ে গেছে। আমরা যারা হাঁস খামার করি, তারা শুধু খামার করে নিজের জীবিকা অর্জন করি না, এই হাঁস খামার দ্বারা অনেক মানুষের কর্মের সংস্থান হয়েছে। অনেক মানুষ হাঁস এবং হাঁসের ডিম দিয়ে ব্যবসা করে তাদের জীবিকা অর্জন করছে। হাঁসের ডিম, হাঁসের মাংস আমাদের দেশের মানুষের খাদ্যের চাহিদা এবং ভিটামিনের চাহিদা পূরণ করছে। তাই আমাদের যে খামারগুলো নিরাপদে আছে, সেই খামারগুলোকে সুন্দর এবং সুস্থ রাখার ব্যবস্থা আমাদের করতে হবে। সেই হাঁসগুলো থেকে কাঙ্ক্ষিত পর্যায়ে রেজাল্ট আনার জন্য যতটুকু করণীয় সব কাজেই আমাদেরকে করতে হবে। যাদের খামার অলরেডি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরেও বলবো, প্রথমে জীবন, তারপরে কর্ম। আপনারা সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন, নিশ্চয় আল্লাহ পাক আপনাদের কর্মের ব্যবস্থা করে দিবেন, আবার সুন্দরভাবে খামার গড়তে পারবেন, আবার পরিকল্পিতভাবে খামার পরিচালনার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কেউ হাল ছেড়ে দিবেন না। জীবন থাকলে জীবনে বেঁচে থাকার অবলম্বন মহান আল্লাহ পাক নিশ্চয় করে দিবেন। আপনাদের খামার হারিয়ে গেছে, কিন্তু খামার করার যে অভিজ্ঞতা, খামার থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা কিন্তু হারিয়ে যায়নি। সেই অভিজ্ঞতা, সেই শিক্ষার আলোকে আবার আপনারা নতুন করে খামার শুরু করতে পারবেন। সেই খামারে নিজের শিক্ষা, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিশ্চয়ই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সবাই বর্ণাত্মদের জন্য দোয়া করি, সবাই যে যার মতো করে বর্ণাত্মদের পাশে থাকার চেষ্টা করি। সবশেষে হাঁস খামারিদের জন্য কিছু মেসেজ থাকবে। আপনারা যারা বিলে কিংবা নদীতে হাঁস ছাড়েন, কয়েকদিনের জন্য বিলে কিংবা নদীতে হাঁস ছাড়া থেকে বিরত থাকেন, হাঁসগুলোকে নিয়ন্ত্রণে কিংবা একটা গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করেন। কারণ কখন বন্যার পানি আপনার এলাকায় এসে যায় কিংবা কখন সেই নদী কিংবা বিল বন্যার পানি দিয়ে ভরে যায় আর আপনার হাঁসগুলো ভেসে যায়, তার কোনো গ্যারান্টি নেই। তাই অবশ্যই আপনার বেঁচে থাকার সম্বল, আপনার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনকে রক্ষা করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।